দরজায় করা নাড়ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এর আগে স্বস্তিতে নেই জো বাইডেন ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলছে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলার বিচার কাজ দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না বলে সাফ জানিয়েছেন বাইডেন বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম এবিসি নিউজে সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট বাইডেন এ সময় তাকে হান্টার বাইডেনের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে প্রশ্ন করা হয় জুরি বোর্ডের দেয়ার রায় মেনে নেবেন কিনা তা জানতে চান উপস্থাপক উত্তরে কেবল হ্যাঁ বলে বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানান বাইডেন এরপর তার কাছে প্রশ্ন রাখা হয় দোষী সাব্যস্ত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করার বিষয়টি বিবেচনায় না আনার সিদ্ধান্ত তিনি নিয়েছেন কিনা না এবারও বাইডেন হ্যাঁ বলেই উত্তর দেন সরকারি কৌশলীদের অভিযোগ দু সালে একটি হ্যান্ডগান কেনেন হান্টার বাইডেন সেই অস্ত্র কেনার সময় নিজের মাদকা শক্তি নিয়ে মিথ্যা তথ্য দেন তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এতে তার কারাদণ্ডও হতে পারে তবে এমনটা হবে না বলেই ধারণা তার আইনজীবীদের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে ভবিষ্যতে প্রেসিডেন্ট হলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট কে হবেন তা আগামী মাসে জানা যাবে বলে নিশ্চিত করেছেন এই রিপাবলিকান নেতা মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তার আশপাশের চমৎকার কিছু মানুষ রয়েছে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া রিপাবলিকান পার্টির সম্মেলনে ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে ইসরায়েল ইস্যুও উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের কথায় বলেন ইসরায়েলের জন্য তিনি সেরা প্রেসিডেন্ট ছিলেন তেলাবিবের জন্য অনেক কিছু করেছেন বলেও দাবি করেন ট্রাম্প এত কিছুর পরও পঞ্চাশ শতাংশের কম ভোট পাওয়া নিয়ে আক্ষেপ জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল এবং ইরানের ইস্যু নিয়ে ওবামা এবং বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প ফারহাদ চৌধুরী সময় সংবাদ